অতি মোটা ও লম্বাকরণ কোন কি ধরনের ঔষধ দিবেন? আপনারা অধিকাংশ সময় আমাদের সাথে ফোনে কথোপকথনে বলে থাকেন লতি মোটা হচ্ছে না বা লম্বা হচ্ছে না, এ ধরনের সমস্যা সমাধানে বিশেষ করে আমরা কিছু ঔষধের নাম বলবো যা আপনারা জমিতে স্প্রে করলে অবশ্যই লতি মোটা এবং লম্বা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হিরাটব, এটা একটা ট্যাবলেট, বিশেষ করে 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন। একটা ট্যাবলেট 16 লিটার পানিতে দিবেন, অর্থাৎ 2 ঘন্টা আগে যে পানিতে ভিজিয়ে রাখবেন সেই পানিটা 16 লিটার পানিতে মধ্য মাখিয়ে নেবেন। আর একটা রয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন মিম জিঙ্ক, এটা ওরির সাথে আপনার বিশেষ করে পানিতে 16 লিটার পানিতে একই পানিতে মিশে স্প্রে করলে আপনারা লতি মোটা এবং লম্বা হবে। আমরা বলে থাকি বিশেষ করে এই হিরা ট্যাবটা আসলে কোন কোম্পানির আপনারা বিভিন্ন সময় খুঁজে পান না, এটা অক্সফোর্ড অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড হিরা ট্যাব, এবং মিম জিঙ্ক গোল্ড এটা পেনজেল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড এর একটি পণ্য বা ঔষধ। দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন লেদা পোকা অন্যান্য পোকা দমনে এবং লতি রাস কচুর লতি মোটা এবং লম্বাকরণে কী ধরনের ওষুধ আমরা স্প্রে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন লতি রাস কচু এক অত্যন্ত লাভজনক একটি ফসল, সারা বছর এর কিন্তু চাহিদা রয়েছে এবং সারা বছরে আপনি এই জাতটা কী করতে পারবেন, বিশেষ করে চাষ করতে পারবেন। দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লতি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে বের হয়েছে। দর্শক মন্ডলী যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু লতি আর লতি। আর 33% এক বিঘা ধরে বিশেষ করে আপনি 1 ফুট বাই 1.5 ফুট দূরত্বে, অর্থাৎ কচুর চারা থেকে কচুর চারার দূরত্ব 1.5 ফুট, 1 ফুট এবং মাঝখানে চলাচলের জন্য এটা 1.5 ফুট, এক চারা থেকে আরেক চারার দূরত্ব 1 ফুট এবং মাঝখানে চলাচলের জন্য 1.5 ফুট, এই হিসেবে কিন্তু চারা লাগবে 4500 33% এক বিঘা ধরে। দর্শক মনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিরাটব বা হিরাটব এবং মিমজিং একসাথে যদি আপনারা পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু গাছটা অনেক লোক লোকে দেখা যাবে এবং লতিগুলো অনেক সবুজ দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে আমরা এই ওষুধগুলো মেশানো হচ্ছে, আপনাদের একটু দেখাতে চাচ্ছি দর্শক মন্ডলী। এই যে এখানে বিশেষ করে হিরা ট্যাব একটি ট্যাবলেট এই পানিতে মিশিয়ে রাখা হয়েছিল 2 ঘন্টা 3 ঘন্টা এখানে মিশিয়ে রাখা হয়েছিল, সাথে মিম জিঙ্কটাও কিন্তু মিশিয়ে রাখা হয়েছিল। এই যে আপনারা 16 লিটার পানিতে দেখতে পাচ্ছেন মেশানো হচ্ছে এবং সাথে দেওয়া হয়েছে তরি 10 গ্রামের একটি পাতা এবং ম্যাজিক ড্রপের 10টা ফোঁটা, অর্থাৎ একত্রে এই ওষুধগুলো মিশিয়ে লতিরাস কচুর ক্ষেতে স্প্রে করা হচ্ছে। এতে সহজেই পোকা দমন হবে, কোনো ধরনের পোকার আক্রমণ হবে না। লেদা পোকা থাকলেও পরপর 2 দিন যদি আপনারা এই সিস্টেমে ওষুধ দেন তাহলে সমস্ত পোকা ধ্বংস হয়ে যাবে। এই যে সেই লতিরাস কচু চাষি ফজের আলী, তা আপনাদের সাথে একটু কথা বলবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কি ধরনের ওষুধ দিচ্ছেন এটা লতি মোটা এবং লম্বাকরণে। এই ওষুধটা দিচ্ছে হিরা ট্যাব আর একটা মিমজিং, এগুলা দিলে লতি লম্বা হবে, সাদা ধবধবে হবে বা মোটা হবে, মোটা হবে, দর্শক মন্ডলী খুব সুন্দর থাকবে, সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো কিন্তু অনেক লক লোকে, পোকার কোনো আক্রমণ নাই এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক মন্ডলী আরো কিছু দৃশ্য আপনাদের দেখাতে চাচ্ছি।
এই যে মরা পাতাগুলো রয়েছে, বিশেষ করে আপনাদের উচিত যারাই চাষ করেছেন এই মরা পাতাগুলো পরিষ্কার করে রাখবেন, এবং লতিটা অনেক ভালো হবে, গাছটা অনেক সতেজ থাকবে। এবং প্রতিদিন আপনাকে কিন্তু জমিতে কাজ করতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, এবং পচন, বিশেষ করে কচু গাছের একটি সমস্যা থাকে তাহলে পচন, আপনি আপনি যে কোনো পচন রোধের ওষুধ দিতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লতির বাহার ছুটে গেছে, শুধু লতি আর লতি। প্রত্যেকটা গাছে 5টা 7টা করে কিন্তু লতি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লতি রাজকুচু 1-এর জাতটা কিন্তু সারা বছর আপনার রোপণ করা যায়, এবং এখন রোপণ করলে আপনি 2.5 মাস পর থেকে লতি উত্তোলন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত আপনার, জমি আপনার, শ্রম আপনার, সফলতা আপনারই।